এখন আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় চারের সম্পাদ্য নম্বর দুইটি করব। তো সম্পাদ্য নম্বর দুই হচ্ছে ত্রিভুজের ভূমি, শিরকোণ ও অপর বাহুদের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো এখানে শিরকোণ বলতে মূলত বোঝানো হয়েছে আমরা যে ত্রিভুজটি অঙ্কন করব সেই ত্রিভুজের শীর্ষকোণটিকে বলা হয় শিরকোণ। তো ইউজুয়ালি এই কোশ্চেনটি যখন পরীক্ষায় আসে তখন এখানে ভূমি, শিরকোণ ও অপর বাহুদের সমষ্টির মানটি দিয়ে দেওয়া হয়। তাই এখানে আমি এই উপাত্তগুলোর কিছু মান ধরে নিব, যদিও সেই মানগুলো ফিক্স থাকবে না, কারণ এই ত্রিভুজটি অঙ্কনের ক্ষেত্রে আমাদের এখানে ভূমির মানটি একটু এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে নিতে হতে পারে। তো আমি প্রথমে ভূমির মান ধরে নিলাম 4 সেন্টিমিটার, শিরকোণ ধরে নিলাম 60 ডিগ্রি এবং অপর বাহুদের সমষ্টি ধরে নিলাম 6 সেন্টিমিটার। তো আমি এই মানগুলো দিয়ে আঁকা শুরু করি, যদি আমাদের মানগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সেই অনুযায়ী চেঞ্জ করে নিব। তাহলে প্রথমে ভূমিটি অঙ্কন করে নেওয়া যাক। এখানে ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার, অপর বাহুদের সমষ্টি হচ্ছে 6 সেন্টিমিটার, এবং শিরকোণটি হচ্ছে 60 ডিগ্রি। তো ভূমিটির নাম ধরে নিলাম এ, বাহুদের সমষ্টিকে ধরে নিলাম এস এবং কোণটিকে ধরে নিলাম এক্স। তবে এই চিত্রটি অঙ্কনের ক্ষেত্রে আমাদের কোণ এক্স এর অর্ধেকের মান প্রয়োজন হবে, তাই ত্রিভুজটি অঙ্কন শুরুর আগেই এখানে এক্স কে সমদ্বিখণ্ডিত করে নিই। তো এই সমদ্বিখণ্ডিত হয়ে গেল, যার মধ্যে এতটুকু কোণের মান হচ্ছে 1/2 অফ কোণ এক্স। তো এখন ত্রিভুজটি অঙ্কন শুরু করা যাক। প্রথমেই যে কোনো রশ্মি DE নিই, এখন DE রশ্মি হতে S এর সমান করে DB অংশ কেটে নিব। তো এখানে ডিবি অংশ কেটে নিলাম। এখন ডি বিন্দুতে হাফ অফ কোণ এক্স এর সমান করে একটি কোণ অঙ্কন করব। তো এখানে হাফ অফ কোণ এক্স এর সমান করে ডিবি এফ অঙ্কন করলাম। এখন বি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি এফ রশ্মির উপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। তো এই বৃত্তচাপটি অঙ্কনের ক্ষেত্রে আমাদের এখানে ভূমির মানটি একটু এদিক সেদিক করে কম বেশ করে নিতে হয়, কারণ ভূমির মানটি যদি একটু ছোট হয়ে যায় তাহলে হয়তো এখান থেকে বৃত্তচাপটি অঙ্কন করাই সম্ভব হবে না, অথবা যদি বেশি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাবে অনেক বড় বৃত্তচাপ হয়ে যাবে। তাই আমি এই সম্পাদ্যটি শুরুতে বলে নিয়েছিলাম যে আমাদের ভূমির মানটি একটু এদিক সেদিক করা লাগতে পারে, তবে পরীক্ষার প্রশ্নে যদি এগুলোর মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওই মান দিয়ে চিত্রটি অঙ্কন করতে হবে এবং ওই মান দিয়ে চিত্রটি মিলেও যাবে। তো এখানে দেখা যাক, আমরা ভূমির মান নিয়েছিলাম 4 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার দিকে বৃত্তচাপটি অঙ্কন করা যায় কিনা। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি বৃত্তচাপটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি এখানে বৃত্তচাপটিকে একটু ছোট করে নিব। আমি এটির মানটি একটু ছোট করে নিলাম। তো এখানে আমি বৃত্তচাপটি অঙ্কন করলাম। এখন এই মানটি দিয়ে এর মধ্যে বসিয়ে রাখলাম। তাহলে এই বৃত্তচাপটি ডিএফ রশ্মিকে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন সি ও সি প্রাইম বিন্দুতে হাফ অফ কোণ এক্স এর সমান করে দুটি কোণ অঙ্কন করব। তাহলে কোণগুলো অঙ্কন করা যাক।
তো এখানে কোণ DCA এবং DC প্রাইম A প্রাইম অঙ্কন করলাম। এখন C এর সাথে B এবং C প্রাইমের সাথে B যোগ করে দিই। তাহলে এখানে A B C এবং A প্রাইম B C হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো এখানে কিন্তু আমাদের বলা ছিল আমাদের শিরকোণের মান হতে হবে 60 ডিগ্রি। তো এখানে দেখা যাক আমাদের শিরকোণ কোথায় অবস্থান করতেছে। এখানে যদি আমরা লক্ষ্য করি এই কোণটি হচ্ছে হাফ অফ কোণ X এবং এই কোণটি হচ্ছে হাফ অফ X, অর্থাৎ এই দুটি কোণ যোগ করলে আমরা পাই 60 ডিগ্রি। তো এখানে যদি লক্ষ্য করি DCA ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে এটি। তো আমরা জানি যে কোন ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই CAB কোণটিকে আমরা বলতে পারি 60 ডিগ্রি। তার মানে আমাদের ABC ত্রিভুজের মধ্যে এখানে আমরা শিরকোণটি পাচ্ছি এবং সেম ভাবে A'B C প্রাইমের মধ্যে C'A'B অর্থাৎ এই কোণটি হবে আমাদের শিরকোণ, কারণ এই কোণটি হচ্ছে DC'A'এর বহিঃস্থ কোণ এবং DC'A'এর এই কোণটি হচ্ছে হাফ অফ কোণ X এবং এই কোণটিও হচ্ছে হাফ অফ X, অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি হবে 60 ডিগ্রি। তার মানে এই কোণটি হবে 60 ডিগ্রি। তাহলে ABC এবং A'B C' হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে।